তো আজকের সয়িং আজকের ব্যাকরণটা হলো উষ্ণ উষ্ণ ব্যঞ্জন কাকে বলে উষ্ণ ব্যঞ্জনটা কি বা কাকে বলে এটা আজকে দেখাই দিব তো দেখো নিচে প্রশ্নের উত্তরের উত্তরের শেষের লাস্ট লাইন রয়েছে যে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে তার মানে এখানে উষ্ণ ব্যঞ্জনটা কি ওইটা দেওয়া আছে কাকে বলে ওইটা দেওয়া আছে তো এটাই দেখাই দেবো এবং উষ্ণ ব্যঞ্জন কত উপকার এবং ওই উষ্ণ ব্যঞ্জনগুলো কী কী ওই সব দেখাই দিব তো এর আগে তোমরা যে চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে আসবে নিবে তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও কোনো বানার জায়গায় তাই একটা করে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসলে বেল করে অল সেট করে নিবে তো আজকে শুধুই মাত্র দেখাই দেব উষ্ণ ব্যঞ্জন কাকটা কি বা কাকে বলে তো এটা দেখাই দেব তো এটা নিচে উত্তর রয়েছে তো এর আমি কিছু কথা বলে নেব তারপর তোমাদের উত্তরটা দেখাই দেব তো তিন মিনিটের মধ্যে সম্পূর্ণ উত্তরটা তোমরা পেয়ে যাবে তো তিন মিনিটের মধ্যে সম্পূর্ণ উত্তর উত্তরটা তোমাদের দিয়ে দিব তো আমি আর কিছু কথা বলছি তোমরা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছ নতুন ইউটিউব চ্যানেল খোলার পর কিন্তু চার হাজার ঘন্টা ওয়াশ টাইম এবং এক হাজার সাবস্ক্রাইব কিন্তু পূরণ করতে হয় চার হাজার ঘন্টা ওয়াশ টাইম প্লাস এক হাজার সাবস্ক্রাইব তো পূরণ করতে যা আমার কাছ থেকে কিনে নিতে চাও তাহলে কিনে নিতে পারবে এবং ইউটিউব চ্যানেল এবং ফেসবুক দুইটাই মনিটাইজেশন করে নিতে পারবে ওয়াশ টাইম এবং সাবস্ক্রাইবগুলো কিনে নিতে পারবে যদি কিনতে চাও তাহলে এই চ্যানেলের কপার ফটো তোমার থাকবে ওখান থেকে আমার সাথে যোগাযোগ করতে পারবে এবং যদি নিতে চাও তাহলে অবশ্যই যোগাযোগ করবে যদি না নিতে চাও তাহলে যোগাযোগ করার কোনো দরকার নেই এবং তোমরা যারা সেভেন এইট নাইনটি নিয়ে চারটা ক্লাসের পর তোমাদের যে ফুটবল বই যে সৃজনশীল গুলো সৃজনশীল আমি দুইটা সামনে দিয়ে দিয়েছি তো তোমরা যে সৃজনশীলটা দেখতে পাবো সেই ক নাম্বারটা লিখে এই যে এখানে আমি দেখো স্ক্রিনে এই সামাসা লিখে দিয়েছি কলম দিয়ে তো যে সৃজনশীলটা দেখতে পাবো ক নাম্বারটা লেখে এই সামাসা এই সার্চ করলে সৃজনশীল সম্পূর্ণ উত্তরটাই তোমাদের চলে আসবে সরাসরি গাইড থেকে তো তোমরা যে এই সামাসা লেগে যদি না আসে তো যে সৃজনশীলটা দেখতে পাবো ক নাম্বারটা লিখে এই চ্যানেলের নামটা দিয়ে সার্চ করবে তাহলে অবশ্যই আসবে এই চ্যানেলের নামটা কিন্তু কাকে বলে দেওয়া হচ্ছে তো একবার যে সেশনটা দেখতে পাচ্ছেন ক নম্বর লিখে এই সামাজ লিখে সার্চ করবে যদি না আসে তো এই ক নম্বর লিখে কাকে বলে লিখে সার্চ করবে এই চ্যানেল নামটা নিবে কারণ দুটা চ্যানেলে চারটা ক্লাসে ভিডিও সার্চি তার জন্য তোমাদের দুটা লিখে সার্চ করতে হবে তো উষ্ণ উষ্ণব্যঞ্জন কাকে বলে দেখে নেওয়া যাক তো দেখো যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক পতঙ্গ কাছাকাছি এসে নিষ্কৃত ভায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে তো আমি আমরা যে যেসব ব্যঞ্জন ধ্বনি উচ্চারণের সময় দুটি বাক পতঙ্গ কাছাকাছি এসে নিশ্চিত ভায়ুতে ঘর্ষণ সৃষ্টি করে সেগুলোকে উষ্ণ ব্যঞ্জন বলে তো এটি কই ছিল উষ্ণ ব্যঞ্জন কাকে বলে তো উষ্ণ ব্যঞ্জন কয়টি তো তোমরা দেখো এখানে কিছু উদাহরণ দেওয়া হচ্ছে সালাম শশা হুঙ্কার প্রভৃতি শব্দের তো দেখো এই যেখানে উষ্ণ ব্যঞ্জন কিন্তু তিনটি দেখো এখানে দেওয়া আছে দৈন তালিবস হ উষ্ণ উদাহরণ তো এই তিনটাই হলো উষ্ণধ্বনি উষ্ণ ব্যঞ্জন তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং পাশে করে নিবে তো তোমাদের একটি করে সাবস্ক্রাইব আর নতুন ভিডিও করবে না যোগাযোগ একটা করে সাবস্ক্রাইব করবে এবং পাশে আসলে লোকস করে অলসিলেট নেবে এবং তোমার যদি আর কোনো প্রশ্ন সমস্যা থাকে তো কমেন্ট বলে দেবে আমি সরাসরি গাইড থেকে এবং বই থেকে যেখানে উত্তর আছে আমি ওখান থেকে দেব শুধুমাত্র সেভেন এইট নাইনটেন এই চারটা ক্লাসের গাইড আমার গাইড বই সবগুলো আছে তো এই চারটা ক্লাসে থাকলে কোনো সমস্যা অবশ্যই বলে দেবে এবং এই নিচের ক্লাসগুলোতে যদি কোনো প্রশ্নের সমস্যা থাকে তাহলে কমেন্ট বলে দেবে এবং উপরের দিকে যদি থাকে তো কমেন্ট করবে যদি আমি দিতে পারি তো দিয়ে দিব